গাঁজা নির্মূলীকরণে পুলিশের কঠোর পদক্ষেপ অব্যাহত। বুধবার পেঁচারথল থানার পুলিশের ঝটিকা অভিযানে প্রায় 50,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়। বছরের পর বছর স্থানীয় বনদপ্তর নীরব ভূমিকা পালন করলেও পুলিশ এক্ষেত্রে দ্বিচারিতা করেনি। গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পেঁচারতল থানার পুলিশ। বুধবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং এর নেতৃত্বে পেঁচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সহ তৃতীয় ব্যাটালিয়ন বিএসএফ এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাছমারা মধ্য কড়ই ছড়া দেও নদীর পাশের খাস জমিতে গাঁজা গাছ ধ্বংস করার অভিযানে যায়। এই বিশেষ অভিযানে পুলিশ একটানা 4 ঘন্টায় 45 থেকে 50,000 গাঁজা গাছ ধ্বংস করে। তবে এই অভিযানে গাঁজা চাষীদের আটক করতে পারেনি পুলিশ। এবছর পেঁচারতল থানা এলাকার বিভিন্ন গ্রামে অবাধে গাঁজা চাষ হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে খবর ছিল, সেই খবরের ভিত্তিতে এই অভিযান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে। এখানে আমরা টোটাল 7টা প্লট, বড় ছোট 7টা প্লট মিলে প্রায় 45 থেকে 50,000 গাঁজা আজকে ধ্বংস করেছি আমরা। বিএসএফ 1 প্লাটন, পুলিশ 3,000 মিলে আমরা প্রায় 35-40 জনে কাটার মেশিন নিয়ে আমরা সমস্ত এই চর এলাকা এবং চর পার্শ্ববর্তী এলাকাতে আমরা আজকে গাঁজা ধ্বংস করছি। সূত্রে দাবি করা হয়েছে, দেওছড়া নদী এলাকা সহ আশপাশ বেশ কিছু এলাকায় মাসের পর মাস অবাধে গাঁজা চাষ চলছে। এগুলির বেশিরভাগ স্থানে আজ পর্যন্ত পৌঁছতে পারেনি পুলিশ। স্থানীয় থানার একাংশ দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীর কারণে এই সমস্ত গাঁজা চাষ কারবার স্থানীয় এলাকাগুলিতে চলে আসছে বলে অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।